মনসিংহের সিটি মেয়র একরামুহর টিটু, তিনি এ অঞ্চলের জনসাধারণের জন্য দিনের পর দিন কাজ করে চলেছে, যার বিন্দুমাত্র শ্রম দিয়ে হলেও মানুষের উপকার করার জন্য প্রস্তুত থাকে সর্বক্ষণ, কারো দাবি ফিরিয়ে দেন না তিনি। আসছে 15ই আগস্ট, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, তাকে নিয়ে তিনি অসংখ্য কর্মসূচি গ্রহণ করেছেন, এ বিষয়ে বিস্তারিত জানব আমরা একরামুল হক টিটু সাহেবের কাছ থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার কর্তৃক নির্ধারিত যে স্বাস্থ্যবিধিগুলো, সেগুলো আমরা শুরু থেকেই প্রতিপালন করার জন্য মানুষকে আমরা আহ্বান জানিয়েছি, আমরা ঘরে ঘরে যে প্রচারণা করার চেষ্টা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য বন্ধক কর্মসূচিকে সফল করার জন্য আমরা কাজ করছি, যার ফলে আমরা মানুষকে অনেকটাই সচেতন করতে আমরা সক্ষম হয়েছি বা করার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। এবং এর প্রেক্ষিতে আমরা যেটি দেখেছি যে অন্যান্য জেলা বা বিভাগ থেকে আমরা ময়মনসিংহের সংক্রমণের হারটা অনেকটাই কম, আমরা আশা করি মহান আল্লাহের অশেষ সহমতে আমরা এই ধারা আমরা সকলের প্রচেষ্টার মাধ্যমে আমরা এটি অব্যাহত রাখতে সক্ষম হয়েছিলাম। এখন বাংলাদেশের প্রায় প্রতিটা অঞ্চলেই বন্যা প্লাবিত রয়েছে, আপনার যে সিটি কর্পোরেশন যে আওতাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে কোথাও বন্যা প্লাবিত হয়েছে কিনা? ময়মনসিংহ সিটি কর্পোরেশন ব্রহ্মপুত্র নদ দ্বারা দুই ভাগে বিভক্ত, অর্থাৎ ভৌগোলিকভাবে নদের দুপাশেই আমাদের সিটি কর্পোরেশনের ভৌগোলিক সীমানা রয়েছে, যার ফলে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে আমাদের প্রায় 8-9টি ওয়ার্ড পানি প্লাবিত হয়েছে। সেখানে পানিবন্দী মানুষকে আমরা সরকারিভাবে যে খাদ্য সহযোগিতা পেয়েছি সেটিও আমরা তাদের কাছে তুলে দিয়েছি এবং এছাড়াও ব্যক্তিগতভাবেও আমরা আমাদের আওয়ামী পরিবারের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমেও আমরা মানুষের কাছে এখনও আমরা খাদ্য সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি এবং যতদিন আমাদের এই এলাকার মানুষ পানিবন্দী থাকবেন তাদেরকে আমরা আমাদের এই সহায়তা ইনশাল্লাহ অব্যাহত রাখব। আপনার এই অঞ্চলের কতজন করোনা রোগী পাওয়া গিয়েছে ইতিমধ্যে পর্যন্ত? আমাদের এই ময়মনসিংহে এ পর্যন্ত প্রায় আমাদের 3000-এর কাছাকাছি হবে ময়মনসিংহ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে 50% ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভেতর রয়েছে। তবে আমরা আমাদের ইতিবাচক দিক হলো আল্লাহ পাকের অশেষ সহমতে যে আমাদের প্রায় 80% রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখন সামনে কয়েকদিন পরে রয়েছে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে আপনাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি কি কর্মসূচি রয়েছে? আমরা আমাদের জাতীয় শোক দিবসকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, বন্যার্ত মানুষকে আমরা খাদ্য সহযোগিতা পৌঁছে দেওয়া, এছাড়াও আমরা যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকে আমরা মাসব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা বিভিন্ন খাদ্য সহযোগিতা প্রদান করা এবং আমরা এই মাসেই যারা প্রতিবন্ধী অসহায় রয়েছেন তাদেরকে আমরা এককালীন অর্থ অনুদান দেওয়া, এটি আমাদের এই কর্মসূচির মধ্যে রয়েছে। এছাড়াও দোয়া মাহফিল এবং আমাদের বিভিন্ন আলোচনা সভা, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আমাদের সম্মানিত কাউন্সিলর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচিগুলো প্রতিপালন করা সেগুলো রয়েছে। যেহেতু এটি করোনাকালীন সময়, স্বাভাবিকভাবে আমাদেরকে স্বাস্থ্যবিধিটা মেনে আমাদের সকল কিছু করতে হচ্ছে, সুতরাং আমরা সেদিকটিও আমরা গুরুত্ব দিয়ে এবং যে আমাদের আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা তার এই জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিকীর ভেতরেই আবার আমাদের জাতির পিতাকে আমাদের যে হারানোর বেদনা সেটি আমাদের হৃদয়ে রেখেই আমাদের জাতীয় শোক দিবস পালন করতে হচ্ছে। সুতরাং আমরা স্বাভাবিক বিষয়ে আমরা চাই আমাদের জাতির পিতার যে উদ্দেশ্য আদর্শ আমরা যেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারীতে আপনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সচেতনতামূলক কি জাতীয় প্রচার আপনি মাঠ পর্যায়ে চালাচ্ছেন? আমরা শুরু থেকেই আমরা আমাদের বিশেষজ্ঞ বা চিকিৎসক যারা আছেন বা সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি
এগুলো মানুষের কাছে আমরা লিফলেট, মাইকিং, লোকাল টিভি চ্যানেল এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলের সাহেবদের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় সেই স্বাস্থ্যবিধিগুলো বা নির্দেশনাগুলো আমরা পৌঁছে দিয়েছি, সেটি এখনও অব্যাহত রয়েছে। এছাড়া আমরা গুরুত্বপূর্ণ স্থানে আমরা স্থায়ী প্রচার কেন্দ্র, যেটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখান থেকে আমরা প্রচার করেছি কীভাবে করোনা থেকে নিরাপদ থাকা যায়, কীভাবে আমরা সুস্থ থাকতে পারি, করোনার লক্ষণগুলো কী, কীভাবে আমরা এদিক থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এই বিষয়গুলো আমরা আমরা অনবরত প্রচার করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এটির আসলে এখনও উপযুক্ত কোনো চিকিৎসা ব্যবস্থা বের হয়নি। এটির থেকে ভালো থাকতে হলে সচেতনতাই আমাদের মুখ্য বিষয়। সুতরাং প্রতিকারটা নিয়েই ভাবছেন? জি, আমরা সচেতন করেই মানুষকে নিরাপদ রাখার জন্যই আমরা সেই চেষ্টাটুকু করে যাচ্ছি। মেয়র সাহেবের কথা ছিল এটাই যে আমার সিটি কর্পোরেশনের আওতাধীন নতুন করে যাতে একজন করোনা রোগীও আর পাওয়া না যায়, সেজন্যই তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সচেতনামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন তার সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে। গাজী মামুন, সিএনএন বাংলা টিভি, ময়মনসিংহ।